ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ধন্যবাদ প্রদান করেছেন। এক টুইট বার্তায় জেলেনস্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে এই ধন্যবাদ প্রদান করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট লেখেন, সামরিক এবং মানবিক সহায়তার জন্য প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ। তবে কৃষ্ণ সাগরে রাশিয়ার জাহাজ বন্ধ করা ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন দেন। তার সঙ্গে রিসেপ তাইপ এরদোয়ান চলমান যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। তুরস্কের নিয়ন্ত্রণে দার্দেনেলিস এবং বসফরাস প্রণালী রয়েছে। ভূমধ্যসাগর থেকে এই প্রণালী দিয়ে রাশিয়া যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরের নিচে ইউক্রেনে আক্রমণের উদ্দেশ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট বারবার তুরস্কের প্রতি রাশিয়ার জাহাজ প্রবেশ বন্ধের অনুরোধ জানিয়েছেন, কিন্তু তুরস্ক বলছে আইনগত বাধ্যবাধকতার কারণে তারা রাশিয়ার জাহাজ আটকাতে পারছে না। তুরস্ক রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলে। রাশিয়ার সঙ্গে এরদোয়ানের আকাশ প্রতিরক্ষা সহ জ্বালানি চুক্তি রয়েছে। অন্যদিকে ইউক্রেন তুরস্কের বন্ধুপ্রতিম রাষ্ট্র। দেশটির কাছে তুরস্ক তাদের সর্বাধুনিক ড্রোন বিক্রি করেছে।